মানুষের জীবনে খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু খারাপ সময়ে কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকে, সেটা চাইলেও ভোলা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে দুপুরে সাদামাটা কিছু আয়োজন, ফুলকপি, সিম, আলু, মাছ দিয়ে ঝোল করব, পটল ভাজি, সাথে শাক ভাজি আর ডাল, সব কিছু রেডি করে নিয়েছি। দেখা যায় সব কিছু রেডি করে নিলে রান্না করতে সময়টাও কম লাগে আর অনেকটাই সুবিধা হয়। এই যে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, প্রথমে শাকটা রান্না করব। অনেক সময় দেখা যায় আমি শাকটা একটু ভাপিয়ে নিই, তারপরে এভাবে বাগার দিয়ে নিই আর কি। তবে আজকে আমি অন্যভাবে রান্না করছি। প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুনের কুচি আর কাঁচামরিচ দিয়ে নিলাম। শাক ভাজিতে সাধারণত শুকনো মরিচ দিলেই আমার কাছে ভালো লাগে, তবে বাসার অনেকেই খেতে চায় না ওইভাবে, কাঁচা মরিচটাই বেশি পছন্দ করে, এই জন্য দেখা যায় যে কাঁচা মরিচ দিয়েই ভাজি করা হয়। এই যে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে শাক দিয়ে নিলাম। এবার এর মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পেছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি যখন ম্যাসে ছিলাম কিছুদিন আর কি ছিলাম, ওইভাবে আসলে তো ম্যাসে থাকা হয়নি, তো সেই সময়টা কেন জানি একদিন শাক নিয়ে আসছিলাম আর সেটা ভাজি করছিলাম। তো সেদিন আমার একটা আন্টি আসছিল, তো আন্টি আসার পরে আমাকে বলছে যে তোর রান্না করতে হবে না, আমি রান্না করছি আজকে। তো সে রান্না করার সময় দেখলাম সামান্য একটু হলুদ দিল আর কি, তো সেই থেকে আমিও কেন জানি শাক রান্না করলে দেখা যায় যে সামান্য একটু হলুদ দেই। সেদিন আমার সেই শাক ভাজিটা আমার কাছে ভালো লেগেছিল, তো এই জন্য মনে করি হয়তো বা সামান্য একটু হলুদ দিলে সেটা টেস্ট আরও বেড়ে যায়, এইটা ভেবেই আসলে হলুদ দেওয়া হয়। যাই হোক, ওইদিকে শাক রান্না হচ্ছে, অপর চুলায় আমি পটলগুলো ভেজে নিচ্ছি আর কি। পটল একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে এই যে তুলে দিলাম। এই যে এদিকে শাক ভাজি প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু ভেজে নেব আর কি, তাহলে এটা হয়ে যাবে। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমার কাছে দেখা যায় যে শাক ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা ভাত দিয়ে আসলে ভালো লাগে না। যাই হোক, শাক ভাজি হয়ে গেছে, এদিকে পটল ভাজিটাও প্রায় হয়ে গেছে। এভাবে আমাদের বাসায় পটল ভাজি করলে সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য আসলে এভাবেই বেশি করা হয়। দেখা যায় যে ছিলে নিলে অনেকটাই নরম হয়ে যায়, ওইভাবে ভালো লাগে না খেতে। এই যে সামান্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। এবার পটলের সাথে কিছুক্ষণ একটু এটা ভেজে নেব, নিয়ে পটলগুলো উঠিয়ে নেব। পটলগুলো আমার হয়ে গেছে ভাজি করা, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে পটল ভাজি উঠানোর পরে সেই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো আমি আগে থেকে মেখে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো একটু ভাজি করে নেব আর কি। অনেকদিন ফ্রিজে রাখলে, অনেকদিন বলতে আমার কাছে কেন জানি এক সপ্তাহই ফ্রিজে রাখার পরে সেই মাছ দিয়ে রান্না করতেই কেমন জানি একটা মনে হয়। সেই মাছ আমি আসলে এমনি এমনি রান্না করি না, দেখা যায় যে ভেজেই রান্না করি। ভেজে রান্না করলে আলাদা একটা টেস্ট মনে হয় আর একটু খাওয়া যায়, না হলে আমার কাছে একদমই পছন্দ না ফ্রিজের মাছ আর কি। এই তো মাছ ভাজি হয়ে গেছে, এটা নামিয়ে এবার তরকারি উঠিয়ে দেব। এর জন্য তেল দিয়ে নিলাম, তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এবার এটা ব্রাউন কালার করে ভেজে নেব আর কি। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে জিরে দিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব।
এবার এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোমতো কষিয়ে নেব। লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই তো এটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে নেব। আসলে শীতের মধ্যে আমার কাছে এই সবজিগুলোই কেন জানি বেশি ভালো লাগে, এছাড়াও শীতের মধ্যে সবজি কেন জানি একটু খেতে ভালো লাগে। কার কার লাগে আমি জানি না, তবে আমার কাছে শীতের মধ্যে আসলে সবজি খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপি, সিম এসব অনেক বেশি পছন্দ আমার। যাই হোক, কিছুক্ষণ একটু এই মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নেব আর কি। এই তো সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো এক এক করে দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটা রান্না করব, রান্নাটা হয়ে আসা পর্যন্ত আর কি। এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম আমি। এই তো হয়ে গেছে আমার রান্না। নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেব এর মধ্যে, দিয়ে নামিয়ে নেব। খুব বেশি ঝোল রাখিনি আসলে, সামান্য একটু রেখেছি। এই যে অল্প করে জিরার গুঁড়ো দিয়ে নিলাম, চুলাটা অফ করে দিয়েছি, এবার এটা নামিয়ে নেব। এদিকে ডালটাও রান্না হয়ে গেছে, শুধু একটু বাগার দিয়ে নিব তাহলে হয়ে যাবে। এই তো আমার শাক ভাজি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এদিকে পটল ভাজি, আর এই যে সিম, ফুলকপি, সবজির একটা ঝোল আর কি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।